এমডি শরীফ আপনি লিখেছেন, যদি কেউ নিজের স্থায়ী ঠিকানা এবং বাবা মার নাম ভুল দিয়ে বিয়ে করে তাহলে কি সেই বিয়ে সম্পন্ন হবে? হাদিস মতো জানতে চাই, স্থায়ী ঠিকানা এবং বাবা মার নাম, এটা যদি কেউ ভুল দেন, সঠিকটা না দেন, তাহলে সেক্ষেত্রে বিয়ে হয়ে যাবে? কারণ হলো বিয়ের বিষয়টা হলো যে আপনি মুখে কী উচ্চারণ করছেন, বলছেন, সাক্ষীরা কী শুনছে, ব্যক্তিটা মানে ফিক্স হলো কি না, ব্যক্তি অমুক, তার বাবার নাম হয়তো লিখতে ভুল লেখা হয়ে গেছে, এর কারণে বিয়েতে কোনো প্রভাব পড়বে না, বরং বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে এবং তাদের দাম্পত্য সম্পর্ক হালাল হবে। মুখে যখন আমরা বলবো তখন ধরুন অমুকের ছেলে অমুক বললেন, কিংবা অমুকের ছেলে না বললেও অমুকের সাথে অমুকের বিয়ে দিয়েছেন এবং সমাজের মানুষরা জানে অমুকটা কে, কার ছেলে, তাহলে সেক্ষেত্রে এই লিখিত ভুল বা যে কোনো ভুল, এটা কারণে বিয়েতে কোনো অসুবিধা তৈরি হবে না। ছেলে এবং মেয়ে তারা নির্ধারিত কি না সেটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে তারা কার ছেলে কার মেয়েটা সবাই জানেন, সমাজে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তার